হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো, মাত্র কয়েকদিনের মধ্যে অর্শ রোগ সারানোর খুব সহজ একটি ঘরোয়া উপায়। আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন, তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমে এই গাছটি ভালো করে লক্ষ্য করুন। এই গাছটির নাম বেতো শাক। এই বেতো শাক সাধারণত মাঘ ফাল্গুন মাসে চাষের ক্ষেতে বা এখানে সেখানেও দেখা যায়। সবার প্রথম এই বেতো শাক বেশ কিছু সংগ্রহ করবেন। তারপর ওই শাকগুলি খুব সুন্দর করে পরিষ্কার করে জলে ধুয়ে থেঁতো করে রসটি বের করে নেবেন, এবং এই কাজটি করতে হবে সকালে ঘুম থেকে ওঠে। এরপর ওই বেতো শাকের রসটি চা চামচের 4 থেকে 5 চামচ নেবেন, এবং গরুর দুধ হাফ কাপ পরিমাণ নিয়ে প্রথমে দুধটুকুন গরম করে নেবেন। এরপর গরম দুধের মধ্যে ওই 4-5 চামচ রসটি মিশিয়ে দিয়ে খেয়ে নেবেন, এবং এটি খেতে হবে সকালে খালি পেটে। এবং এভাবে দিন কতক খেলে বুঝতে পারবেন অনেক উপকার পেয়েছেন, অর্থাৎ অর্শের রক্ত পড়া ধীরে ধীরে কমে যাবে। তবে একটি কথা আপনাকে মাথায় রাখতে হবে যে প্রতিদিন যেন নিয়মিত পায়খানা পরিষ্কার হয়। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানেই শেষ করছি। এবার একটি লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।